গুড ইভিনিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে একদম টাইম পাইনি, এখন থেকে তাই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 6:45, আর দেখতেই পাচ্ছ অনেক ঘুমিয়ে পড়েছি। আজকে আমার ছেলে মানে 7টায় বাড়ি এসছে, মানে কি ও কালকে রাতে বম্মার বাড়িতে ছিল, আর ও আসে 9টার সময় ঘুম থেকে উঠে। তা 7টার সময় ওকে দেখে তো আমি অবাক হয়ে গেছি, ও 7টার সময় কি ব্যাপার, 9টার আগে যার ঘুম ভাঙে না। আজকে থেকে নাকি হাঁটা স্টার্ট করেছে। তা সবাই মিলে হাঁটতে গেছিল বন্ধুরা, আমি তো বলি খুব ভালো কথা, এমনি দেখেই আমার ছোট ছেলেকে একটু স্বাস্থ্যবান, তা নিজের থেকে হাঁটতে গেলে তো খুবই ভালো। তা হাঁটতে গেছিল, তা তারপরে এসে স্কুলে গেছে, 4:30 ফিরেছে, এসে আর আমরা দুজনেই একসাথে ঘুমিয়ে গেছি। 5টা থেকে পড়া ছিল, তারপরে এবার আমি ফোনটা, আমি যে ও কোনোদিন দুপুরবেলা ঘুমায় না, ও যেহেতু ঘুমাচ্ছে তা আমার ফোনে ওই সারাক্ষণ মেসেজ ঢোকে, তাই জন্য আমি ফোনটাকে সাইলেন্স করে দিয়েছিলাম, আর ওর ফোনটা অফ ছিল মনে হয়। তারপরে ফোনটা দেখছি কাঁপছে, ওর একটা বন্ধু ফোন করেছে, 5টা থেকে পড়া, কাকিমা ওকে ফোনে পাচ্ছি না। তা তাড়াতাড়ি করে উঠলাম, উঠে আরো মুখে চোখে জল দিয়ে পড়তে গেল। আর আমি এখন বলি তাহলে কি করব, একটুখানি তোমাদের সাথে গল্প করি। আজ সকাল থেকে গল্প করা হয়নি, আর শরীরটাও ভালো লাগছিল না, কেন জানি না, মানে ঠান্ডাটাও পড়ছে না, আর সেরকম গরম গরমও নেই, আবার খুব মানে ঠান্ডাটাও সেভাবে পড়ছে না, সেই জন্য হতে পারে হয়তো। তা সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি। তা আজকে রাত্রিটা আমি একটু মানে রান্না করব, সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। আর সকালে করেছিলাম সর্ষে বাটা দিয়ে, ভুলে যাচ্ছি, বাটা মাছের ঝাল, কি হয়েছে না একটু, এই নামটাও ভুলে যাচ্ছি। তা সকালে করেছিলাম সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল, আর ডাল করেছিলাম, আর চাটনি করেছিলাম, চাটনি মানে আমসত্ত্ব খেজুরের চাটনি। তা আর বিশেষ কিছু করিনি, আজকে রাত্রিরে করব চিলি চিকেন আর জিরা রাইস, আর চিকেন মানে চিকেনের যে চিকেন বাটার ফ্রাইটা আমি করি, আর ওইটাও করব। তা তোমাদের সঙ্গে আমি জিরা রাইসটা শেয়ার করব, কারণ চিলি চিকেন তো তোমরা মানে সবাই জানে, তবু আমি জিরে রাইসটা কোনো মানে শেয়ার এখনো করিনি আমার ব্লগে, তাই জিরে রাইসটা শেয়ার করব। আর চিকেন বাটার ফ্রাই যেটা করব সেটা আমার আগের পুরাতন ব্লগের ভিডিওতে আছে, তোমরা দেখে নিও একবার গিয়ে। তা চলো রান্নাটা স্টার্ট করব, তার আগে একটু চা খাবো, চা না খেলে হবে না, ঘুম থেকে উঠে মানে আবার একটু ঠান্ডা ঠান্ডা আমেজ। তা চাটা খেলে তারপরে কাজে এনার্জি পাবো, তা চাটা খেয়ে নিয়ে বাকি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমার চা হয়ে গেছে, চাটা মানে ছাঁকবো, ছেঁকে তারপরে খাবো। আর আমি এতে চালটা ধুয়ে রেখেছি, আজকে করব জিরে রাইস আর চিলি চিকেন, আর এটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করা আছে, এটা হবে চিকেন বাটার ফ্রাই। এই রেসিপিটা আমার ব্লগে দেওয়া আছে, তোমরা দেখতে পারো আগের ভিডিও। আর জিরে রাইসটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর চিলি চিকেন তো তোমরা জানোই সবাই, তাও যদি পারি যতটা সম্ভব হয় দেখাবো, কিন্তু জিরে রাইসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি চাটা খেয়ে নি, খেয়ে নি আবার আসছি। চিকেনটা কর্নফ্লাওয়ার ডিম একটু ময়দা দিয়ে ভেজে নিয়েছি, আর সসটাও রেডি করে নিয়েছি। আর কড়াতে দেখো সবজিগুলো মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু আদা রসুন পেস্ট দিয়ে কষিয়ে, আর এই দেখো চিলি চিকেনটা মোটামুটি হয়ে এসছে। চুলটা আজড়ালে হতো, কিন্তু সবে সন্ধ্যে দিচ্ছি, সন্ধ্যেবেলা চুন আজড়াবো ওই জন্য বসে পড়েছি, আর একটু বিছনাটা গুছিয়ে নেবো, অবস্থা খুব খারাপ বিছনাটার, দেখো কি অবস্থা হয়ে আছে। আর তারপরে চুলটা একটু পরে বাঁধবো, সবে সন্ধ্যে দিচ্ছি, আর জামা কাপড় কাটা আছে ওই কটা গুছবো। তা দেখি ছেলে কখন আসে, 6:30 মনে হয় পড়া শেষ, পড়া শেষ হয়ে গেলে ও আসবে, ওকে টিফিন দেবো দিয়ে, আর যদি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় ভাবছি একটু পার্লারে যাবো, ভ্রুটা আইভ্রুটা বেড়ে গেছে, আর এখন পার্লারে খুব ভিড় হচ্ছে যেহেতু বিয়ের লগনসা চলছে, দুদিন গিয়ে ফিরে এসেছি এত লাইন পড়েছে, তা আমি বলি আমার তাড়াহুড়ো নেই, পরে করলেও হবে বলে আর চলে এসেছি। তাই ভাবছিলাম যদি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, ছেলে যদি ঘরে থাকে, ও আবার মাঝে মাঝে বম্মার বাড়ি বা ও দাদার বাড়িতে খেলতে যায়, তা ওই জন্যে ও যদি ঘরে থাকে তাহলে একটুখানি পার্লারে যাবো, আর ওর বাবা এসে গেলে তো কোনো ব্যাপার নেই, ওর বাবাই ঘরে থাকবে। তা চলো দেখি ভাতটা যদি হয়ে যায় আবার আসছি তোমাদের সঙ্গে একটু পরে। চা খাওয়া হয়ে গেছে, সন্ধেও দিয়ে দিয়েছি, আবার চলে এলাম, দেখো আমার ভাতটা ফুটে গেছে মোটামুটি, আর আমি এর মধ্যে দিয়েছি একটুখানি সাদা তেল আর একটুখানি নুন, ভাতটা হয়ে আর একটু বাকি হয়ে যাবে, আর একটু রেডি করব, সেই রেডিটা তোমাকে দেখিয়ে দিই। এ দেখো দুধ নিয়েছি, আর এটা হচ্ছে
কেওড়া জল, এই দুধের মধ্যে একটু কেওড়া জল দেবো 2 চামচ মতন, আর দেব গোলাপ জল। তারপর ভাতটা হলে তোমাদের বাকিটা দেখাচ্ছি। আর দেখছো বাটারটাও গলে গেছে অনেকটা, এটা ভাজবো গরম গরম একদম। তা ভাতটা হয়ে যাক, তারপরে আবার আসছি। তা সব কাজ হয়ে গেছে, জামা কাপড় গুলো শুকিয়ে গেছে, সেগুলো গুছানো হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে নিলাম। ছেলে এলে এবার ছেলেকে চাটা দেবো দিয়ে। এই দেখো ভাতটা করে নিয়েছি, এবার তোমাদের সঙ্গে জিরে রাইসটা শেয়ার করবো। এই দেখো জিরে আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, আর তোমাদের দুধটা তো আগেই দেখালাম, আর এখানে আছে জয়িত্রী জায়ফল গুঁড়ো আর নুন। তাহলে আমি স্টার্ট করি। আমি কড়াতে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা মোটামুটি গরম হয়েও গেছে, ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে আর ভাতটা দেবো। খুব বেশি মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে। জিরেটা দিয়ে দেব, তোমরা পারলে ঘিয়েতেও দিতে পারো আর পরেও দিতে পারো, যা ইচ্ছা। আমি পরেতেই দিচ্ছি, সবকটা দিয়েই একেবারে নাড়বো, নাহলে চালগুলো ভেঙে যাবে। খুব বেশি মিষ্টি হবে না, এবার তোমরা যেরাম খাবে সেরাম দেবে। আর চালটা ভাতটা করার সময় নুন দিয়ে রেখেছিলাম, তাই এখন একটু অল্প নুন দেবো। এটা জয়িত্রী জায়ফল গুঁড়ো। নামানোর সময় আর দুধ আর যেটা গোলাপ জলটা ভিজিয়ে রেখেছিলাম ওটা নামানোর সময় দেবো। এটা আমার মোটামুটি হয়ে এসছে। এবার দুধ আর যেটা গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দেবো। দিয়ে দিলেই আমার জিরে রাইসটা কমপ্লিট। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, আবার চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে আড্ডা দিতে। আর কালকে দেখলে কত কিছু রান্না করেছিলাম রাতের ডিনারে, তা ডিনার রান্না করে খেয়ে পুরো লোড হয়ে গেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করার মতন এনার্জি ছিল না। তা ঘুমও লেগে গেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আমার সকালের সব কাজ হয়ে গেছে, রান্নার কাজটা আজকে নেই, শুধু সকালে টিফিন করেছি ছেলে আর বরের জন্য। ওরা খেয়ে গেছে, নিয়ে গেছে, অফিসে গেছে। তা এখন আমি দেখতে পাচ্ছি একটু রেডি হয়ে গেছি, আর আমি একটু বেরোবো, আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে রান্না নেই মানে কালকে যা রান্না করেছিলাম সেটা আজকে দুপুর আর রাত্রিরে মোটামুটি হয়ে যাবে, তাই জন্য আজকে রান্না নেই। তাই আজকে একটু বেরোচ্ছি, আর সেই ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। তা আজকে আর ভিডিওটা আমি বাড়াবো না। তা কালকে যেগুলো মানে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তা তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে টাটা।